ফ্রেন্ডস, শুভ রাখি পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা তোমাদেরকে। আজকে হলো রক্ষাবন্ধন। তো রক্ষাবন্ধনের দিন আমি দিনটা কীভাবে কাটিয়েছি তো তোমাদের সামনে মানে তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা দেখতে থাকো আমার ব্লগটা, আর যদি তোমাদের ব্লগটা ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করে দিও। তোমরাও কীভাবে রক্ষাবন্ধনটা কাটিয়েছো নিশ্চয়ই আমাকে জানিও কমেন্টে। আর সবার যা কার কার, আমার তো নিজের ভাই নি, তো তার জন্য আমি কি করেছি ভগবানদেরকে রাখি বেঁধেছি, গণপতিকে আর গোপালকে রাখি বাঁধি সেই ছোটবেলার থেকেই, কারণ কি আমার তো নিজের ভাই নেই, তো ওদের দুজনকেই আমি নিজের ভাই হিসাবে দেখি। তো তার জন্য ওদেরকে এসে করেছি, আমার মতো কারা কারা তোমরা গোপালকে রাখি বাঁধো আবার গণপতিকে বাঁধো আমাকে কথাটা শেয়ার করো কিন্তু। তো তোমরা দেখতে থাকো আমার ব্লগটা, এই যে শুরু করছো, খুবই ছোট কিন্তু খুব আনন্দ হয়েছে। ওর বোন ওকে রাখি পরিয়েছে, তো ওগুলো কিছু কিছু মুহূর্তগুলোকে আমি ক্যাপচার করার চেষ্টা করেছি, তো তোমাদের সাথে সেগুলোই শেয়ার করলাম। তো আশা করি তোমাদের ভালো লেগেছে। তো তোমরা দেখতে থাকো, এখন গণপতিকে রাখি পরাবো। তো তারপর আমাদের ঘরে তো গোপাল নেই, তো গোপালকে পরাবো হলো দিদিদের ঘরে গিয়ে, তো সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা দেখতে থাকো। তো আজকে একটু পূজা করেছি, কারণ এবার রাখি পূর্ণিমাটা বহুত দিনে ভালো বহুত ভালো দিনে পড়েছে, তো বৃহস্পতিবার পূর্ণিমা পড়েছে, তো একটু পূর্ণিমার আসন্ন দিয়েছি সত্যনারায়ণ। তো এটাও তোমাদের সাথে শেয়ার করলাম ভিডিওটা, সিন্নি দিয়েছিলাম ঠাকুরকে অল্প। তো দেখতে থাকো তোমরা, এই যে আমি দিদিদের ঘরে চলে এসেছি গোপালকে রাখি পরাতে। তো গোপালকে রাখি দিয়ে তারপর ও দিদির থেকে রাখি পরবে, তো সেটাও আমি সেই ভিডিওটাও তোমাদের সাথে শেয়ার করেছি। তো তোমরা দেখতে থাকো।